আপনাদের মধ্যে কেউ যদি মোটা হতে চায় তবে তার প্রথমে কয়েকটা প্রশ্নের উত্তর জানতে হবে, যেমন মোটা হওয়ার জন্য কি কি খাওয়া উচিত। মোটা হওয়ার জন্য একজন মানুষের দৈনিক কত গ্রাম প্রোটিন দরকার? মোটা হওয়ার জন্য একজন মানুষের দৈনিক কত গ্রাম ফ্যাট দরকার? মোটা হওয়ার জন্য একজন মানুষের দৈনিক কত কার্বোহাইড্রেট দরকার? আজকের এই ভিডিওতে আমরা এই সবগুলো প্রশ্নের উত্তর জানব। ভিডিওটা না টেনে দেখতে থাকবেন। মোটা হওয়ার জন্য কি কি খাওয়া উচিত? আপনার ডায়েটে স্বাস্থ্যকর চর্বিযুক্ত খেতে অভ্যাস করুন। অ্যাভোকাডো, বাদাম, বীজ, জলপাই তেল এবং স্যামনের মতো মাছের খাবারে চর্বি পাওয়া যায়। আপনার খাবারে প্রোটিনের চর্বিহীন উৎস অন্তর্ভুক্ত করুন। এটি পোল্ট্রি, চর্বিহীন মাংস, মাছ, টফু এবং দুগ্ধজাত পণ্য থেকে আসতে পারে। দুধ, পনির, দই এবং দুর্গযুক্ত দুগ্ধজাত বিকল্পগুলি প্রোটিন, ক্যালসিয়াম এবং অতিরিক্ত ক্যালোরির ভালো উৎস হতে পারে। দই, দুধ, ফল, বাদামের মাখন এবং ইচ্ছা হলে প্রোটিন পাউডারের মতো উপাদান দিয়ে উচ্চ ক্যালোরিযুক্ত স্মুদি তৈরি করুন। বাদামি চাল, কুইনো, পুরো গমের রুটি, মিষ্টি আলু, নিয়মিত আলু এবং মটরশুঁটি, মসুরের মতো খাবার খেতে পারেন। বচিনা বাদাম মাখন, বাদাম মাখন বা অন্যান্য বাদামের মাখন ক্যালোরি ঘন এবং স্বাস্থ্যকর চর্বি, প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ। শুকনো ফল হল ক্যালোরি এবং পুষ্টির ঘনীভূত উৎস। ওটস, বাদাম, বীজ এবং শুকনো ফলের সংমিশ্রণ আপনার ডায়েটে একটি উচ্চ ক্যালোরি সংযোজন হতে পারে। স্যামন, ম্যাকেরেল এবং ট্রাউটের মতো মাছে কেবল স্বাস্থ্যকর চর্বি বেশি নয়, প্রোটিনও সমৃদ্ধ। ডিম প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বির একটি ভালো উৎস। মোটা হওয়ার জন্য একজন মানুষের দৈনিক কত গ্রাম প্রোটিন দরকার? মোটা হওয়ার জন্য একজন মানুষের দৈনিক কত গ্রাম ফ্যাট দরকার? মোটা হওয়ার জন্য একজন মানুষের দৈনিক কত কার্বোহাইড্রেট দরকার? একজন মানুষের দৈনিক কত ক্যালোরি প্রয়োজন? কোন ফল খেলে ওজন বাড়ে? এইসবগুলো প্রশ্নের উত্তর জানতে নিচে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে জেনে নিন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।